মালদা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই মালদা জেলার বেশ পুনর্ভাবা টাঙ্গন নদী এবং মহানন্দা নদীর জলস্তরও কিন্তু বেড়েছে। ইতিমধ্যে ইংরেজ বাজার পৌরসভা এবং পুরাতন মালদার পৌরসভার বেশ কিছু ওয়ার্ডও কিন্তু জলমগ্ন। মালদা মহানন্দা নদীর যে ছবিটা আপনাকে দেখাবো, ভরা মহানন্দা, এবং এই ভরা মহানন্দা রীতিমতো মহানন্দার তীরবর্তী এলাকায় যে সমস্ত বসতিগুলো রয়েছে ইংরেজ বাজার পৌরসভার 10 নম্বর 12 নম্বর 8 নম্বর ওয়ার্ডের যেই মহানন্দার নদীর তীরবর্তী যে বাড়িঘরগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন যে নীতিমত তা সেই সমস্ত বাড়িগুলি প্লাবিত হয়েছে। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, রীতিমত এই বৃষ্টিপাত আগামী 6 তারিখ অবধি চলবে এবং পাশাপাশি এখনও অবধি অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে 4 তারিখ অবধি এখনও অবধি জেলায় বৃষ্টিপাত হয়েছে 53 মিলিমিটার। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই মালদা জেলার বেশ পুনর্ভাবা টাঙ্গন নদী এবং মহানন্দা নদীর জলস্তরও কিন্তু বেড়েছে। ইতিমধ্যে ইংরেজ বাজার পৌরসভা এবং পুরাতন মালদার পৌরসভার বেশ কিছু ওয়ার্ডও কিন্তু জলমগ্ন। মালদা মহানন্দা নদীর যে ছবিটা আপনাকে দেখাবো, ভরা মহানন্দা, এবং এই ভরা মহানন্দা রীতিমতো মহানন্দার তীরবর্তী এলাকায় যে সমস্ত বসতিগুলো রয়েছে ইংরেজ বাজার পৌরসভার 10 নম্বর 12 নম্বর 8 নম্বর ওয়ার্ডের যেই মহানন্দার নদীর তীরবর্তী যে বাড়িঘরগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন যে রীতিমত তা সেই সমস্ত বাড়িগুলি প্লাবিত হয়েছে। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, রীতিমত এই বৃষ্টিপাত আগামী 6 তারিখ অবধি চলবে এবং পাশাপাশি এখনও অবধি অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে 4 তারিখ অবধি এখনও অবধি জেলায় বৃষ্টিপাত হয়েছে 53 মিলিমিটার। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদা জেলা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই মালদা জেলার বেশ পুনর্ভাবা টাঙ্গন নদী এবং মহানন্দা নদীর জলস্তরও কিন্তু বেড়েছে। ইতিমধ্যে ইংরেজ বাজার পৌরসভা এবং পুরাতন মালদার পৌরসভার বেশ কিছু ওয়ার্ডও কিন্তু জলমগ্ন। মালদা মহানন্দা নদীর যে ছবিটা আপনাকে দেখাবো, ভরা মহানন্দা, এবং এই ভরা মহানন্দা রীতিমতো মহানন্দার তীরবর্তী এলাকায় যে সমস্ত বসতিগুলো রয়েছে ইংরেজ বাজার পৌরসভার 10 নম্বর 12 নম্বর 8 নম্বর ওয়ার্ডের যেই মহানন্দার নদীর তীরবর্তী যে বাড়িঘরগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন যে রীতিমত তা সেই সমস্ত বাড়িগুলি প্লাবিত হয়েছে। জেলা আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, রীতিমত এই বৃষ্টিপাত আগামী 6 তারিখ অবধি চলবে এবং পাশাপাশি এখনও অবধি অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে 4 তারিখ অবধি এখনও অবধি জেলায় বৃষ্টিপাত হয়েছে 53 মিলিমিটার। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।